আচ্ছা, এটা দেখেন, এটা বানিয়েছে আমার বন্ধু বানিয়েছে। এটার মধ্যে আছে আপনার দই আর আম দিয়ে, ঠিক আছে, মিলিয়ে বানিয়েছে। ফার্স্ট কী করে করেছে, এটা জলটা গরম করে আম দই মেখে দিয়ে বাটির মধ্যে বসে করে ঢেকে দিয়েছে, ভাপে ফুলে গিয়েছে। হ্যাঁ, তো আমাকে বলছে এটা হচ্ছে কেক, কিন্তু এটা তো কেক কি আইসক্রিম কিছু বুঝে যাচ্ছে না। আপনি দেখেন ভালো করে দেখেন, আমি তো ফার্স্টটা থেকে বুঝেছিলাম যে আইসক্রিম, ঠিক আছে, বলছে না কেক। এটা তো দেখে ভালো লাগছে, আমি খাই, খেয়ে দেখছি কেমন লাগছে, দাঁড়া টেস্ট করছি। হ্যাঁ, আরো খেয়ে দেখছি, খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে। মানে ভাবতে পারেন কে বানাচ্ছে এটা তুমি? হ্যাঁ, দই প্রথমে মাটিতে দই লাগাই রাখছি, ঠিক আছে। হুম 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 দই পাতা রাখার পরে আমটা মানে বেশি হয়ে গেছে আমার, আচ্ছা, আম অল্প পরিমাণে দেওয়া ছিল, লাগতো আমার, কিন্তু আমি আমটা বেশি দিয়ে ফেলাইছি, দইটা একটু কম হয়ে গেছিলো, বুঝলা। তা দইটা আমটা বেশ চিনি গুঁড়া দিয়ে বেশ ভালো করে ফেটে নিছি, ফেটাই নিয়ে তারপর হচ্ছে টিফিন বাটিতে ঢেলে দিয়ে বাটিতে কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে তার উপর বসাই দিছিলাম। ও আচ্ছা, ভাপে হয়েছে না? হ্যাঁ, ভাপা দিয়ে তারপর মানে নামাই ফ্রিজে রাখছি, ফ্রিজে রাখছি বেশি মানে ঠান্ডা হওয়ার জন্য। তাই এটা তো কালকে বানাইছি আমি, কালকে তো তুমি আসোনি, এই জন্য ডিপ ফ্রিজে রাখার পরে এরকম বরফ টাইপের হয়ে গেছে। বন্ধুরা, আমি একটা কথা বলছি, ইন্ডিয়াতে কি পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটা প্রথমবার মানে বানিয়েছে যে আম দিয়ে দই দিয়ে কেক। আপনি কেকও যখন ফুল, আপনি কেক হিসেবে খেতে পারবেন, আইসক্রিম হিসেবে খেতে পারবেন, কেননা যখন ফুলবে, যখন নামিয়ে নামাবেন তখন ফুলে থাকবে, তখন কেটে কেক হবে, ফ্রিজে ঢুকে রাখলে ডিপ ফ্রিজে আইসক্রিম হয়ে থাকে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা ট্রাই করবেন। আপনারা অবশ্যই এটা খাবেন, খুব সুন্দর হয়েছে একটা জিনিস, এটা নতুন জিনিস দেখেন, আপনারা অবশ্যই খাবেন। বলে দাও যে নেক্সট আর একবার আসবো, অন্য একটা আইটেম নিয়ে বানাই আসবো, এই আইটেমটা নিয়ে অন্যরকমেরই হবে, কিছু একটা একটু অন্যরকম হবে, কি মানে ফুলটা আপনারা দেখতে পাবেন একদম। হ্যাঁ, তাহলে আপনারা আমার ভিডিও দেখছেন তো লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, ধন্যবাদ।